কবুতর পালন করে মাসে 3-5 লাখ টাকা আয় করছেন ঝিনাইদহের কবুতর খামারিরা। শখের কবুতরই এখন তাদের আয়ের প্রধান উৎস। কোন মাসে 2-3 লাখ টাকার কবুতরও বিক্রি করি, কোন কোন মাসে আছে 5 লাখ টাকার কবুতরও বিক্রি করি। কবুতর বিক্রির জন্য খামারিরা হাট বাজারের পাশাপাশি বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকেও। সেলের বিষয়টা হচ্ছে আপনার, আমি যে অনলাইনে আমার পেজ আছে ওখানে আমি ওটা পোস্ট দিই, আইডিতে নক দেয় দিলে ওখান থেকে ওই আইডির মাধ্যমেই কথাবার্তা হলে ওখানে আমি পরিবহনের মাধ্যমে এটা ডেলিভারি দিয়ে থাকি। অনেকেই বাড়ির ছাদে, খাঁচায় কিংবা খোলা জায়গায় গড়ে তুলেছেন কবুতরের খামার। সাধারণত ভারত, ফ্রান্স, জার্মান, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে কবুতর সংগ্রহ করেন তারা। কিং আছে, বিউটি আছে, মন্ডিয়ান আছে, স্প্যানিশ পোটার আছে, ড্যানিশ আছে, ম্যাক্সিমাম কবুতরই আর কি, লেটেস্ট আইটেমের কবুতর 1200 বিদেশি জাতের কবুতর আমার এই ফার্মে আছে। ম্যাক্সিমাম হচ্ছে বাইরের ইম্পোর্টারদের কাছ থেকে এখন কবুতর সংগ্রহ করি, তারা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে। সাধারণত রোগবালাই কম হওয়ায় কবুতর পালন লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। অনেকেই নতুন করে খামার করতে আগ্রহী হয়ে উঠছেন, একই সাথে বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানও। আমি একটা সিরাজি কবুতর কিনলাম, পরবর্তীতে যাতে আমিও এরকম একটা কিছু করতে পারি এজন্য আমি আসছি এদের কাছে। 2 বছর যাবত এখানে কাজ করছি, এখানে কবুতরের সকল পরিচর্যা দেখাশোনার দায়িত্বে আছি আমি, এর বিনিময়ে আমি কিছু পারিশ্রমিকও পাই। নতুন ও পুরাতন খামারিদের জন্য কবুতর পালনের বিভিন্ন পর্যায় সম্পর্কে বেশ কিছু পরামর্শ দিলেন ঝিনাইদহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎ কুমার মণ্ডল। বর্তমান সময়ে পায়রা পালন একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে পরিগণিত হয়েছে। পায়রার ঘর প্রতিদিন পরিষ্কার করতে হবে, পানির পাত্রগুলো প্রতিদিন পরিষ্কার করতে হবে, 2-3 বার খাবার সরবরাহ করা যেতে পারে, ঘরে ওয়েল ভেন্টিলেটেড হতে হবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে উপজেলায় ছোট বড় মিলিয়ে কবুতর খামারের সংখ্যা প্রায় 4 শতাধিক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।